হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন, আজ আমি আপনাদের সাথে বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি। আজকে সকালবেলায় আদ্রিতা সাদিয়ানি স্কুলে চলে গিয়েছে। এখন আদ্রিতার আব্বর আমি নাস্তা খেয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, কারণ আদ্রিতার আব্বুর অফিসের কিছু জিনিস সিটি এয়ারপোর্টের কাছে একটা হোটেলে রাখা হয়েছে, ওটুর কাছাকাছি বলা যেতে পারে। তো সেখান থেকে আমরা সেগুলো নিয়ে আসব এবং আমি একটু পোস্ট অফিসেও যাব, কারণ আমাদের এখানে হচ্ছে বাসায় যদি কোনো পোস্ট আসে, আমরা যদি বাসায় না থাকি, পোস্টম্যান একটা লেটার দিয়ে যায়, সেটা দিয়ে আমাদের পরদিন গিয়ে সে পোস্ট অফিস থেকে সে পোস্টটা কালেকশন করে নিয়ে আসতে হয়। তো প্রথমেই আমরা পোস্ট অফিসে যাচ্ছি, কারণ বাসার কাছে যেহেতু পোস্ট অফিসটা। তো আদ্রিতার আব্বুকে বললাম যে আগে পোস্ট অফিসে যে আগে গিয়ে দেখি ওটার মধ্যে কী আছে, মানে কেমন যেন লাগে যে কী অর্ডার করেছিলাম আর কী আসছে, তাড়াতাড়ি খুলে দেখি। আর পোস্ট অফিসে গেলে অবশ্যই একটা আইডি লাগে আমাদের, তো আমি একটা আইডি নিয়ে পোস্ট অফিসে আসলাম। এখানে হচ্ছে জাস্ট কালেকশন করতে হয়, যে যেটা বাসায় রিসিভ করতে পারেনি সে সেটা নিতে আসে এখানে কালেকশন পয়েন্টেগুলো। তো আমার প্যাকটা ওনারা দিয়ে দিচ্ছে, আমি এখন আইডিটা দিয়ে দিলাম। আইডিটা দেখে এখন আমি বের হয়ে যাচ্ছি, আদ্রিতার আব্বু আমার জন্য বসে আছে। তো আমরা এখন চলে যাব ওটুর দিকে, কারণ আদ্রিতার আব্বুর ব্যাংকের কিছু জিনিসপত্র বাংলাদেশ থেকে আসছে, যেমন ডাই, তারপর হচ্ছে আমরা এখানে যেমন ওয়েস্টার কার্ড ইউজ করি, বাসে বা ট্রেনে যাওয়ার সময় টাচ করে কার্ড ইউজ করতে হয়, সেগুলোর কভার ব্যাংকের নাম দিয়ে দিয়ে লিখে সেই কভারগুলো এখানে কাস্টমারদের জন্য পাঠায়, আবার ক্লেন্ডার পাঠায়। তো এগুলো অনেকগুলো নিয়ে আসছে। তো কিছুদিন আগেও আমার হাজব্যান্ড কয়েকটা কার্টুন নিয়ে আসছে, এখন আরও দুটো কার্টুন বাকি আছে, সেগুলোই আমরা আনতে যাচ্ছি, কারণ যে ভাইয়াটা এগুলো নিয়ে আসছে উনি আবার বাংলাদেশে চলে গিয়েছে, তো রিসিপশন এগুলো রেখে গিয়েছে, সেখান থেকে আজকে আমরা সেগুলো কালেকশন করব। তো আজকে আমি আপনাদের সাথে গ্রামার স্কুল সম্পর্কে একটু বলবো। লন্ডন বা লন্ডনের বাইরে গ্রামার স্কুল অনেক আছে, তো গ্রামার স্কুল আর নর্মাল স্কুলের মধ্যে অবশ্যই কিছু তফাত তো থাকবেই, তবে আমার কাছে মনে হয় পড়াশোনাটা হচ্ছে যে যেমন করবে তার রেজাল্টটা ঠিক তেমন হবে। নর্মাল স্কুল থেকে কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট হচ্ছে, যেমন নিউহামে ব্যাম্পটন প্রাইমারি স্কুলের কথা যদি বলি আমি, সেটা সেকেন্ডারি পর্যন্ত আছে এবং কলেজ পর্যন্ত মনে হয় আছে। তো ব্যাম্পটন প্রাইমারি কিন্তু খুবই ভালো রেজাল্ট করছে এবং এই স্কুল থেকে কিন্তু 40-50 জন করে ক্যাম্পাস ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে। আর আপনি যদি বলেন যে রেড ব্রিজে কিছু স্কুল আছে সেগুলোও খুবই ভালো, টার হামলেটের কিছু স্কুল আছে সেগুলো তো খুবই ভালো, আর আমি দেখলাম টার হামলেটের স্কুল সবচেয়ে ভালো রেজাল্ট করছে। আর গ্রামার স্কুলটা হচ্ছে কি, আপনার নিজের অনেক শ্রম দিতে হবে এবং গ্রামার স্কুলে বাচ্চাদের অনেক বেশি চাপে রাখে। আর আমি যতটুকু জানি গ্রামার স্কুল থেকে নর্মাল স্কুলের রেজাল্ট কিন্তু খুব ভালো হচ্ছে। গ্রামার স্কুলে পড়লে একটা বাচ্চার সব দিক দিয়ে মানে ভালো হয়, যেমন তার আচার ব্যবহার, তার আরও অনেক রকম অ্যাক্টিভিটি সেখানটায় থাকে। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশেও তো আমরা দেখে আসছি যে তাদের নিজের মতো করে তাদের গড়তে দিতে হবে, খুব বেশি চাপে রাখলেও কিন্তু বাচ্চাদের অনেক সময় ক্ষতি হয়ে যায় আমার যেটা মনে হয়। তারপরও কিছুটা হলেও দেওয়া দরকার, যেমন আমি খুব তো চাই বাচ্চাদের একটু শাসন করতে, কিন্তু আপনারা তো যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমার হাজব্যান্ডের জন্য পারি না, সে অত্যাধিক বাচ্চাদের দিয়ে ফেলে যেটা আমার খুবই অপছন্দ। তবে বাচ্চাকে ইলেকট্রিক যেই জিনিসগুলো আছে যেমন আইপ্যাড, মোবাইল, গেমস, এগুলো থেকে একটু দূরে রাখতে হবে, তাহলেই বাচ্চারা ভালো রেজাল্ট করবে সে যেই স্কুলেই পড়ুক। আর অবশ্যই বাচ্চাকে একটু ইসলামিক যে যেই ধর্মে আছেন, সবার ধর্মেই কিন্তু একটা ভালো দিক আছে আমার যেটা ধারণা, কোনো ধর্মেই কিন্তু বলে নাই যে আপনি উশৃঙ্খলভাবে চলাফেরা করেন, সব ধর্মে আমার কাছে মনে হয় যে একটা ভালো দিক আছে। যেমন আমি যেমন মুসলিম, আমার ধর্মেও কিন্তু আছে বাচ্চাকে নামাজ পড়া শিখাতে হবে, বাচ্চাকে ভদ্রতা শিখাতে হবে, বাচ্চাকে শালীনতার মধ্যে বড় করতে হবে। এগুলো যদি আমরা কয়েকটা জিনিস মেনটেন করি তাহলেই কিন্তু আমি দেখলাম যে বাচ্চা কাচ্চা কিন্তু অন্য দিকে যেতে পারে না, তাদের পড়াশোনাটাও ভালো হয়,
তার একটা টার্গেট ফুলফিল করতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা স্কুলে বিভিন্ন রকম পরিবেশের কারণেও কিন্তু নষ্ট হয়ে যায়। সব স্কুলেই কিন্তু খারাপ ভালো আছে, সব স্কুল যে খুব ভালো তা কিন্তু না, স্কুলের ভিতরে কিন্তু সব বাচ্চাই যে খুব ভদ্র তা কিন্তু না। অনেক ভদ্র বাচ্চাগুলো বাজে বাচ্চাদের সাথে চলাফেরা করে কিন্তু ওরা খারাপ হয়ে যাচ্ছে। সো আমি মনে করি বাবা মা সেদিকে খুবই খেয়াল করতে হবে। আর আপনি নিউ হামের স্কুলে পড়ান, টার হামলেটের স্কুলে পড়ান, বা রেড ব্রিজের স্কুলে পড়ান, বা আপনি লন্ডনের বাইরে গিয়ে কোনো স্কুলে পড়ান, এটা কোনো কথা না, কিন্তু বাচ্চাকে বাসায় পরিবেশ দিতে হবে, বাচ্চা কী পড়াশোনা করলো সেটার দিকে একটু খেয়াল করতে হবে, তাহলেই সে একটা খুব ভালো রেজাল্ট করবে। আমি এখন দেখছি লন্ডনে কিন্তু বিভিন্ন দেশ থেকে লোক আসছে, যেমন ইতালির থেকে বলেন, পর্তুগাল থেকে বলেন, স্পেন থেকে বলেন, অনেক ইউরোপ থেকে লন্ডনে এখন মানুষজন আছে। শুধু লন্ডন না, লন্ডনের বাইরেও তারা অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে সবচেয়ে ভালো রেজাল্ট করছে এখন যারা ইতালির থেকে আসছে তাদের বাচ্চারা। কারণ আপনাদের কাছে শুনলে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমি সবসময় ব্লগে সত্যিটা বলার চেষ্টা করি। আমি ইতালিয়ান যেসব ফ্যামিলিগুলো আমি যে কয়টা দেখেছি আর কি, তারা আমি দেখলাম সবাই যে পড়াশোনা জানে না তা কিন্তু না। অনেক বাবা মা আছে অনেক শিক্ষিত, অনেক বাবা মা আছে কিন্তু পড়াশোনা খুব কম জানে। কিন্তু তাদের সবার ভিতরে আমি একটা জিনিস দেখেছি, বাচ্চাকে কীভাবে অভাবে রেখে প্রপার মানুষ করা যায় এবং প্রপার ভালো রেজাল্ট করানো যায় সেই টেকনিকটা তারা কিন্তু জানে। আমি আমার আগের ব্লগেও আপনাদের বলেছি, ফ্যামিলির মানুষ বলেন, নিজের ছেলে মেয়ে বলেন, তাদের যদি অভাব সম্পর্কে আইডিয়া দিতে না পারেন যে তুমি এটা যদি অর্জন করতে পারো, যেমন পড়াশোনা করে তুমি যদি মানুষ হতে পারো তাহলেই তুমি কিন্তু এই জিনিসটা কিনতে পারবে, তুমি এই জিনিসটা ভোগ করতে পারবে। আর যদি আপনি চাওয়ার আগেই বাচ্চাকে ছোটোবেলা থেকে সব দিয়ে দেন তাহলে কিন্তু সে প্রপার মানুষ হবে না। তাই অভাবটা ছোটো ভাই বোন বলেন, নিজের ছেলে মেয়ে বলেন, সবাইকেই কিন্তু বোঝাতে হবে। তো আমি দেখলাম ইউরোপ থেকে যারা আসছেন তারা এই জিনিসটা খুব বাচ্চাদের টিচ করেন, এবং এটা আমি খুবই পছন্দ করি। এবং আপনাদের সবার কথা আমি অনেকের সাথে আলাপ করি এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা খুব ভালো কাজ করছেন, আপনাদের বাচ্চাদের আপনারা খুব ভালোভাবে মানুষ করছেন। কারণ আমি দেখেছি গ্রামার স্কুলগুলোতে কিন্তু ইউরোপ থেকে যারা আসছেন লন্ডনে তাদের ছেলেমেয়েরা বেশি চান্স পাচ্ছে, এবং একটা ভালো রেজাল্ট বা একটা ভালো জায়গায় চান্স পাওয়া এগুলো কিন্তু তারাই এখন বেশি পাচ্ছে। হ্যাঁ, আমি জানি না এটা কেন হচ্ছে, তাদের ফ্যামিলি বন্ডিং ভালো, তাদের বাবা মার আন্ডারস্ট্যান্ডিং ভালো, মা যদি বলে যে এটা দিও না বাবা হয়তো বা শুনে, বাবা যদি বলে এটা করো না মা হয়তো বা শুনে, এ কারণেও হতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চাদের অতিরিক্ত দিয়ে ফেলে সে বাচ্চা কিন্তু আর মানুষ হতে পারে না, এটাও একটা বড় কারণ। তাই আমি বলবো বাচ্চাদের একটু কম কম দিতে হবে, যেটা আমার নিজস্ব ধারণা। যেমন আমি এটা আমার বাসায় সবসময় আমার হাজব্যান্ডকে বলি যে একটু কম দিও, ওদেরকে বুঝতে দাও, অভাবটা বুঝতে দাও। কিন্তু আমার হাজব্যান্ড এটা সবসময় আমার সাথে বিরোধিতা করে যে না, আমি ওদের যা খুশি তা দিব, ওরা যেন মানে ফিল করে ওরা এটা ইউজ করে নাই বা এটা নাই। আমি চাই সব সময় আমার বাবা আমাকে যেটা দিতে পারে না আমি আমার সন্তানদের সেটা দিব, কিন্তু না, এটা আমি আমার হাজব্যান্ডের পক্ষে আমি নাই। আমি সবসময় বলি তোমার বাবা তোমাকে অল্প দিত বলে আজকে তুমি মানুষ হয়েছো, তুমি বুঝতে পেরেছো যে তোমার পড়াশোনা করতে হবে, তোমার একটা পর্যায়ে যেতে হবে, কিন্তু তুমি আমার ছেলে মেয়েকে অতিরিক্ত দিয়ে কিন্তু নষ্ট করে ফেলছো, কিন্তু এটা সে স্বীকার করে না। আর এটা নিয়ে অনেক ঝামেলা হয় আমার সংসারে, তাই আমি ঝামেলা আর বাড়াতেও চাই না, বাকিটুকু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। এখন আমি বলছি গ্রামার স্কুলে ভর্তি সংক্রান্ত কিছু তথ্য। আমি যেহেতু লন্ডনে থাকি তো আমার বাসা থেকে রেড ব্রিজ, ব্রেক্সলি, সাউদেন্সি এগুলো হচ্ছে আমার আশেপাশে। তো এগুলোর আন্ডারে যে স্কুলগুলো আছে সেগুলো সম্পর্কে আমি বলবো। যেমন রেড ব্রিজের আন্ডারে যে স্কুলগুলো আছে, যেমন উডফোর্ড গ্রামার, ল্যাটিমার আছে, কুইন্স আছে, হ্যানেরিয়াটা এই টাইপের একটা নাম আছে আমার মুখে আসছে না, আর বেক্সলিতে যে স্কুলগুলো আছে, বেক্সলি কাউন্সিলের আন্ডারে আছে চারটা স্কুল, যেমন বেক্সলি গ্রামার, চিজহেল গ্রামার, টাউনলি গ্রামার এবং বেথ গ্রামার। আর ক্যান্টের আন্ডারেও আবার কিছু স্কুল আছে, আবার সাউদেন্সি আন্ডারও কিছু স্কুল আছে।
তো আপনার যখন বাচ্চা বেক্সিতে পরীক্ষা দিবে তখন কিন্তু চারটা স্কুলের জন্য একটা এক্সাম দিতে হবে, ওই একটা এক্সামই ও যদি মানে উত্তীর্ণ হয় তাহলে সেই চারটার মধ্যে একটার মধ্যে ওকে চান্স দেওয়া হবে। ক্যান্টো ঠিক একই সিস্টেম, একটা এক্সাম দিতে হবে, আর রেড ব্রিজও একই সিস্টেম, যে যে কাউন্সিলে স্কুল আছে সেই কাউন্সিলের আন্ডারে যতগুলো স্কুল আছে জাস্ট একটা করে এক্সাম দিতে হবে। আর এখানে যখন গ্রামের স্কুলের এক্সামগুলো হয় তখন কিন্তু এক এক দিনে এক একটা এক্সাম ফেলে, যেমন ল্যাটিমার গ্রামারে দুটো পরীক্ষা দিতে হয়, একটা হচ্ছে ওদের প্রথমে টিকতে হয়, তারপর টিকার পরেও ওদের আরেকটা এক্সাম নেওয়া হয়, দুটো পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষাগুলো জুলাই মাস থেকে শুরু হয় এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস জুড়ে পরীক্ষাগুলো হয় এবং অক্টোবরে গিয়ে গ্রামার স্কুলের রেজাল্টগুলো দেওয়া হয়। আর গ্রামার স্কুলে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য বাসা আগে চেঞ্জ করতে হয় না, যখন আপনার বাচ্চা যে কোনো কাউন্সিলে গ্রামার স্কুলে টিকলো তখন ওরা একটা ডেডলাইন দিয়ে দেয় যে আপনার বাচ্চা এই স্কুলে টিকেছে, আপনি এই সময়ের মধ্যে আপনার বাসা চেঞ্জ করতে হবে। তো সেই সময়টি আপনার কিন্তু বাসা চেঞ্জ করে ওই এরিয়াতে চলে যেতে হবে, তারপর আপনাকে ফাইনালি ওরা বাচ্চাটাকে ওই গ্রামার স্কুলে ভর্তি করিয়ে নেবে। তারপরে আপনার বেক্সলের ক্ষেত্রে এই সিস্টেম, রেড ব্রিজের ক্ষেত্রে এই সিস্টেম, কিন্তু আপনার সাউদার্ন সি গ্রামারের ক্ষেত্রে কিন্তু আপনার বাসা চেঞ্জ না করলে হবে। তবে সাউদার্ন সি গ্রামারে যারা খুব ভালো রিজার্ভ করে তারা লন্ডন থেকে বাস সার্ভিস আছে, ওদের বাসের মাধ্যমে এক ঘন্টার মতো একটা জার্নি আছে, সেটা মানে সেভাবে সে বাসের মাধ্যমে গিয়ে সাউদার্ন সিতে ক্লাস করে আসতে পারবে। সাউদার্ন সিতে এই সিস্টেমটা আমার খুবই পছন্দ। তবে অনেক সময় দেখা যায় বাচ্চারা এক ঘন্টা জার্নি করে স্কুলে গেলে আবার এক ঘন্টা জার্নি করে বাসায় আসলে অনেক টায়ার্ড হয়ে যায়। আমার মেয়ে হলে পারতো না, যেটা আমার ধারণা। তো যেসব বাচ্চারা যায় এদের আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি, ওরা অনেক কষ্ট করে আসলে পড়াশোনা করছে, ওদের জন্য আমার দোয়াও থাকবে। এই হচ্ছে সিস্টেম। আর আরেকটা কথা হচ্ছে গ্রামার স্কুলে পড়ানোর আগে অবশ্যই তো একটা প্রিপারেশন লাগবে। তো যারা লন্ডনে থাকেন বা ব্রেক্সলিতে, ক্যান্টে বা সাউদার্ন সিতে এক্সাম দেওয়াতে চান, তারা খুব বেশি বাচ্চাকে প্রেশার করবেন না পড়াশোনার জন্য, কারণ এখানে গ্রামার স্কুলে এক্সাম কিন্তু খুব কঠিন হয় না, খুব ইজি হয়, শুধু সিস্টেম অনুযায়ী আর কি একটু পড়াতে হবে। ক্লাস ফাইভ থেকে সাবলিমেন্টারিতে দিয়ে দিতে পারেন, সাবলিমেন্টারি ইলফোর্ডে একটা কোচিং সেন্টার, সেখানে গ্রামার স্কুলে এক্সামের জন্য বাচ্চাদের রেডি করা হয়, সেখানে 35 পাউন্ড করে আওয়ার সাবলিমেন্টারিতে। আর আরেকটা হচ্ছে টিচার রাজ পড়ায়, রাজ ইলফোর্ডেই থাকেন উনি, ওনার হাজব্যান্ড ওয়াইফ মিলে তার বাসাতেই বাচ্চাদের গ্রামার স্কুল এক্সাম দেওয়ার জন্য রেডি করে বাচ্চাদের। তবে আমার কাছে রাজের পড়াশোনা খুব পছন্দ হয়, উনি বাচ্চাদের খুব বেশি প্রেশার দেন না, বাচ্চাদের অ্যাডমিশন টেস্টের জন্য উনি অ্যাপ্লিকেশন পর্যন্ত করে দেন, মানে গার্ডিয়ানদের অনেক হেল্প করেন। তারপর হচ্ছে গিয়ে ওনার মানে কী বলে অ্যামাউন্টও কম, 15 পাউন্ড মেবি, 2 আওয়ার্স 15 পাউন্ড নেয়। আর হচ্ছে গিয়ে রাজের কাছে আমার পরিচিতরা যারাই পড়েছে আলহামদুলিল্লাহ তারা সবাই গ্রামার স্কুলে টিকেছে। আর আসলে গ্রামার স্কুলে আসলই আসে রিজনিং নন রিজনিং, আর ওরা যেই শিটগুলো আপনাকে দিবে সেগুলো বাসায় বাচ্চাকে জাস্ট একটু রিভাইজ করালেই আমি দেখলাম বাচ্চারা টিকে যায়। খুব বেশি প্রেশার দিতে হবে না বাচ্চাকে, জাস্ট যার কাছেই পড়ান না কেন তার পড়া বলে জাস্ট বাসায় একটু ভালোভাবে রিভাইজ করলে কিন্তু বাচ্চা টিকে যায়। আরেকটা ইনফরমেশন হচ্ছে ইয়ার সেভেনেই শুধু যে গ্রামার স্কুলে ভর্তি করানো যায় তা কিন্তু না, ইয়ার নাইনেও এই দেশে গ্রামার স্কুলে ভর্তি করানো যায়। তবে ইয়ার নাইনের ক্ষেত্রে হয় কি আপনার স্কুলগুলোর সাথে যোগাযোগ রাখতে হবে, যেমন আপনি ব্রেক্সলির স্কুলগুলো বলেন, সাউদার্ন সি স্কুলগুলো বলেন, বা লন্ডনে রেড ব্রিজে যেগুলো আছে সেগুলো হয়তো বা আপনি সিট খালি নাও পেতে পারেন, তবে ব্রেক্সলি সাউদার্ন সিতে এই সিটগুলো পাওয়া যায়। তবে স্কুলের সাথে আপনার কানেক্ট রাখতে হবে যে আমি ইয়ার নাইনে আমার মেয়েকে এক্সাম দেওয়াতে চাই, তখন আপনার স্কুল আপনাকে বলে দিবে যে তুমি অ্যাপ্লাই করো, ওরাই চিঠি পাঠাবে আপনাকে বাসায় যে এই দিন হচ্ছে এক্সাম তুমি আসো। তবে ইয়ার নাইনের এক্সামের ব্যাপারটা অনেকেই জানেন না, তবে ইয়ার নাইনেও গ্রামার স্কুলে পরীক্ষা দেওয়া যায়।
এ হচ্ছে গ্রামার স্কুল সম্পর্কে আমার একটা ছোটোখাটো আইডিয়া। তবে এর চাইতেও আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে কোশ্চেন করবেন। আমি যতটুকুই জানি বা আমার পরিচিত অনেক মানে ভাই বোনেরা আছে, ওনারা অনেক কিছু জানেন। ওনারা কেউ হয়তো স্কুলের টিচার, কেউ হয়তো বা কলেজের টিচার, ওনাদের আরও বেশি বেশি আইডিয়া আছে। আমি আপনাদের কোশ্চেনগুলো তাদের সাথে ডিসকাস করে আমি সেভাবে আনসার দেওয়ার চেষ্টা করব। ইস্টামে যাওয়ার আগে আমি আরেকটা শপিং মলে আসলাম। এখানে অনেকগুলো শপ আছে একসাথে, যেমন আইসল্যান্ড আছে, মাছবাজার আছে, মেটালেনা আছে, অনেক কিছুই আছে। তো আদ্রিতার আব্বুকে বললাম যেহেতু এটা সামনে পড়ে গিয়েছে তো আমরা এখান থেকেই কিছু কেনাকাটা করে নিয়ে যাই। আইসল্যান্ড থেকে আমার আজকে কিছু জিনিস কিনতে হবে। তো সব কিছু নিয়ে আমরা বের হয়ে গেলাম, কারণ এভরিডে সব ভিডিও করতে আর ভালো লাগে না আসলে। তো আদ্রিতার আব্বু বললো যে ওর অফিসও একটু দেরি হয়ে যাচ্ছে, তো বললো যে আমরা একটু কুইকলি চলে যাই। আর স্টাম এখান থেকে আর বেশি দেরি না, যেমন 2-3 মিনিট আর লাগবে আমাদের। তো আদ্রিতার আব্বুকে আমি স্টেশনে নামিয়ে দিয়ে আমি সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম। অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি আসলে, যেই শপে যাই মনে হয় যে এটা লাগবে, তো এমন করতে করতে দেখা যায় অনেক সময় ডাবল কিনে ফেলি। যেমন ক্রিপস ডাবল কিনে ফেলেছি বাচ্চাদের জন্য। আমি একটু প্রাইমার্কেও গিয়েছিলাম। আসলে এস্টামে গেলে একটু প্রাইমার্কে যেতে হয়, ভালো লাগে প্রাইমার্কটা ঘুরতে আমার। তো বাচ্চাদের জন্য ক্রোসেন কিনলাম, তারপর একটু মেয়োনিজ দরকার ছিল সেটা নিলাম। এই সবজিটা আমার খুব ভালো লাগে, আমি এটা দিয়ে চিকেন রান্নাটা খুব পছন্দ করি, তাই একসাথে পেলাম গাজর আর আরেকটা সাদা মূলা টাইপের। তো ভালো লাগলো যে একসাথে, যেহেতু জাস্ট 1 পাউন্ড নিয়ে নিই। আর বার্গার ব্রেড তো অবশ্যই লাগবে, আয়াস স্কুল থেকে এসেই বলবে আম্মু বার্গার দাও। আর আপেল জুসটা বাচ্চাদের একটু বিকেলবেলা একটু জুস দিই, সেই জুসটা অবশ্যই লাগে আমার, মানে ফ্রুটগুলো লাগে জুসের জন্য। আর বানানাটা তো আমার বাসায় কম্পালসারি বানানা লাগবেই, আদিয়ানকে বানানা খাওয়াই এভরিডে। বাচ্চাদের জন্য ক্রিপস, মানে যা যা দরকার ছিল সব কিছুই নিয়ে এসেছি। আদিয়ানের জন্য পুরি কিনতে হয়, আদিয়ান পুরি খুব পছন্দ করে। শুধু আদিয়ান না, বাসার সবাই পুরি ভেজে দিলে খুব পছন্দ করে। হঠাৎ খেজুরের গুড় কিনলাম, কারণ একটু শীত শীত চলে আসছে, ভাবলাম আদ্রিতার আব্বু একটু পিঠা লাইক করে, যেমন ও সব পিঠা লাইক করে না, ওকে একটু শ্যামাই কলই পিঠা বানিয়ে দিল খুব খুশি হয়। তো সেই জন্য খেজুরের গুড় পেলাম ফিশ বাজারে, গ্রিন স্ট্রিটও গিয়েছিলাম আমি। আর আরেকটা কথা হচ্ছে, গ্রিন স্ট্রিট ফিশ বাজারে অক্টোবরের 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত মাছের একটা সেল আছে। যারা আপনারা লন্ডন থাকেন, যদি মনে করেন যে না মাসে সেলে মাছ কিনবো, তাহলে কিন্তু চলে আসতে পারেন। আর আদিয়ানের জন্য বিস্কিট, আসলে কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়ে যায়, তো ফিশ বাজারে গিয়ে মাছ কিনলাম। ফিলেটটা তো আমার বাসায় লাগবেই, আদ্রিতার আব্বু সহ ফিলেট পছন্দ করে, কারণ এটার মধ্যে কাটা নাই, সেজন্য নাকি ওর ভালো লাগে। আর ওয়াশিং পাউডারও কিনেছি, ওয়াশিং পাউডারটা আমি গাড়িতে রেখে আসছি, কারণ এত কিছু নিয়ে উপরে আসা আসলেই সম্ভব হয়ে ওঠে না আমার জন্য। আর আমি একটু প্রাইমার্কে গিয়েছিলাম, প্রাইমার্কে গিয়ে আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লেগেছে, মানে সামার সামার একটা লুক, আবার একটু মানে শীতের জন্য ফুল হাতা, মানে আমার ভালো কালার কম্বিনেশন খুব ভালো লেগেছে আর কি। তো আর প্রাইসও খুব মানে কম ছিল, 10 পাউন্ড এই। আর পুরো ড্রেসটা আমি দেখাচ্ছি, আর একটা ইনার কিনলাম আর কিছু সক্স কিনলাম আদ্রিতার জন্য। এই তো আজকের কেনাকাটা। আসলে প্রত্যেক সপ্তাহেই এগুলো লাগে, অনেক বাজার লাগে আমাদের বাসায়। আসলে 3 বাচ্চা 3 রকম খাওয়ার ইচ্ছে, সেজন্য তো আমার স্কুলের টাইম হয়ে গেছে, আমি আদিয়ানকে স্কুলে নিতে চলে আসছি। আর এই 2 সপ্তাহ আমার জন্য অনেক কষ্টের, কারণ আদিয়ানের ছুটি হয় 3:15, আয়াজের ছুটি হবে 4, কারণ আয়াজের এই 2 সপ্তাহ সুইমিং ক্লাস আছে সেজন্য।
তো এই 1 ঘন্টা না আমি বসে থাকি আয়েজের জন্য, আমি আর বাসায় আসি না। বাসায় আসলে দেখা যায় আবার যেতে হবে আয়েজের জন্য, সেজন্য আমি গার্ডিয়ানদের জন্য একটা ওয়েটিং রুম আছে, সেখানে আমি বসে থাকি। এবং আদিয়ানের জন্য আমি একটু ওর যেগুলো খেতে পছন্দ করে সেগুলো বক্সে করে নিয়ে আসছি। তো আদিয়ান বানানা খাচ্ছে, আদিয়ান বিস্কিট খুবই লাইক করে, আদিয়ান আমার মতো বিস্কিট খাওয়া খুব পছন্দ করে। তো 1 ঘন্টা হয়ে গেলে আমরা আয়েসকে নিয়ে বাসায় চলে যাব। এই তো আয়েসের সুইমিং শেষ, এখন আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে যাওয়ার পর আয়েসের খাবার দিতে হবে আদিয়ানের খাবার, আদ্রিতাও এর মধ্যে চলে আসবে। তো আদ্রিতাকেও দিতে হবে, রান্না করতে হবে। আজকে আয়েসের হুজুর আসবে, হুজুরের কাছে আজকে পড়াতে হবে, ঘরবাড়ি একটু ক্লিন করতে হবে, কারণ আজকে বাইরে বাইরে বেশি ছিলাম। আদ্রিতার আব্বু অফিস থেকে আসার আগে ঘরবাড়ি ক্লিন করে রাখতে হবে, অনেক কাজ। আয়াজ আর আদিয়ান আজকে নাগেট খাবে আর আয়াজ বার্গার খাবে। মানে আমি বললাম এক এক সময় ওদের এক একটা খাওয়ার ইচ্ছে হয়। যেমন আদ্রিতা এসে হয়তো বা বলবে আম্মু আমাকে পাস্তা করে দাও, আমাকে নুডলস করে দাও। আবার নুডলস আপনি ইচ্ছে মতো রান্না করে দিতে পারবেন না, ওরা যেভাবে বলবে ঠিক সেভাবে রান্না করে দিতে হবে। তো আয়াসকে নাগেট ভেজে ওকে দিয়ে দিচ্ছি, 2 রকমের সস দিয়ে দিলাম। আবার সসের বোতলগুলো সাথে দিয়ে দিতে হয়, যে তারা সস খুব পছন্দ করে, তারা ঢেলে ঢেলে নিয়ে খাবে। তো এগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি বাসার জন্য একটু রান্না করে নিব। বাচ্চারা সিটিং রুমে বসে খাওয়া দাওয়া করে, ডাইনিংয়ে বসতে চায় না, কারণ তারা টিভি দেখবে আর খাবে। আজকে যেহেতু আয়াজ আসতে দেরি হয়ে গিয়েছে সেজন্য একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আদ্রিতাও চলে আসছে, এখন সবার খাওয়া শেষ। এখন আমি ওদের জন্য একটু জুস দিব, আপেল দিয়ে, টমেটো দিয়ে আর হচ্ছে গিয়ে গাজর দিয়ে আমি ওদের জুস করে দিই। বাচ্চাদের বুঝতে দেই না যে এর মধ্যে যে টমেটো দেই, কারণ টমেটোর কথা শুনলে তারা কিছুতেই খাবে না। তো জুস রেডি, আদ্রিতাকে দিয়ে এসি জুস। আদ্রিতা প্রথমে একটু অনীহা করে যে আম্মু খাবো না খাবো না, তারপরে ঠিকই খায়। তারপরে আয়েসকে দিয়ে আয়েসও খেতে চায় না, তারপর আদিয়ানকে আমি জোর করে খাইয়ে দিই। আজকে আয়েসের হুজুর আসবে, আদ্রিতা অনেক ছোটবেলায় কোরআন শরীফ খতম দিয়েছে, এখন আয়েসের জন্য হুজুর আসে বাসায়। কিন্তু আয়েসকে আমি নিজে সাথে থেকে পড়াতে হয়, আয়েস আমি যদি পাশে না বসে থাকি পড়তে চায় না। আসলে বাচ্চা কাচ্চা সব লাইনে পড়ানো অনেক কষ্ট, আসলে একটু খাটাখাটনি করতে হয়। বলো আয়েস, বলো আয়েস, বলো বলো আয়েস, দ্য ড্রপ ওয়াজ down, now is up, isn't it? Now the same, look here, look here. আচ্ছা তুমি এখানে দাও, রাঙ্গো দাও এখানে, দাও এস এখানে দাও, খাও দাও তুমি, খাও। হ্যাঁ হ্যাঁ, and then what is this? হাও হাও হাও, and then যেদিন হুজুর আসে সেদিন শুধু মনে হয় আদ্রিতার আব্বু একটু দেরিতে বাসায় আসতো অফিস থেকে, কারণ ও যখন অফিস থেকে বাসায় চলে আসে তখন আয়াস আর পড়তে চায় না। বাবাকে দেখলে ওদের সাহস অনেক বেশি হয়ে যায়, তখন ওরা ভয় পায় না, এই আর কি। হুজুর খুব আফসোস করে যে আপনি অনেক কষ্ট করেন বাচ্চাদের জন্য, আমি এত বাসায় যাই, আমি দেখি না যে কোনো মা এরকম করে বাচ্চাদের পড়া শেখানোর জন্য, কিন্তু ওরা তো কথা শুনতে চায় না। তারপরেও ট্রাই করছি, দেখে আল্লাহ যদি মুখের দিকে তাকায়। আদ্রিতাকে ছোটোবেলায় যা বলতাম আদ্রিতা তাই শুনতো, কিন্তু এখন ছেলেরা হয়তো বা একটু দুষ্ট থাকে। তারপরেও ট্রাই করছি, আমি খুব চাই যে আয়েসকেও আমি কোরআন শরীফ পড়াটা শেখাবো, ও নামাজ পড়বে আদ্রিতার মতো, আদিয়ানও নামাজ পড়বে, আদিয়ানও কোরআন শিক্ষা করবে, এগুলো আমার খুব ইচ্ছা, এখন বাকিটুকু আল্লাহর হাতে। তো হুজুরও চলে গেল, এখন আমি খুব
কুইক রান্না করছি, কারণ আগেই মাছ ভিজিয়ে রেখেছিলাম। এটা একটা সামুদ্রিক মাছ, এটাকে কি রেড কি ফিশ যেন বলে আমি আসলে ভুলে গেছি। আর একটু গুড়া মাছ রান্না করলাম। আর যে কোনো মাছ একটু ভুনা ভুনা করলে আমার হাজবেন্ড একটু রাগ করে, সেজন্য একটু সবজি দিচ্ছি। ঘরে বেগুন ছিল, বেগুন আলু দিয়ে রান্না করছি। আর আদিতার আব্বু সবজিটাও রান্না করছি। আসলে কয়েকটা চুলা একসাথে থাকলে রান্না করতে খুব মানে তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষ, আর এখন প্রায় রাত 8:30 মতো বাজে। তো আদিতার আব্বু বাচ্চারা 9:30-9:30 দিকে খাবে। অনেক সময় দেখা যায় ওরা 8টার দিকেও খেয়ে ফেলে, অনেক সময় দেখা যায় অনেক হাবিজাবি খায়, সেজন্য একটু দেরি করেও খায়। আমার হাজবেন্ড বাসায় চলে আসছে, আর আমার হাজবেন্ড বাসায় চলে আসা অর্থই হচ্ছে বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আসে, যেটা আমি একটু কম পছন্দ করি। আমি পছন্দ করি উইকলি খেলনা দেওয়া বা মান্থলি খেলনা দেওয়া, এভরিডে না। এই কথা অনেকবার বলেছি আর বলতে ভালো লাগে না। এখন বাকিটুকু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে, আল্লাহ যদি ওদের এখন প্রপার মানুষ করে দেয় আর কি। তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।